আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মাসুদা বেগম, অধ্যাপক হিসেবে আনোয়ার খান মেডিকেল কলেজে গাইনি বিভাগে কর্মরত আছি। আমাদের আজকের যে যে কথা আমার জন্য বলতে বলা হয়েছে সেটা হচ্ছে অনিয়মিত মাসিক সম্পর্কে মেয়েদের বলা হয়েছে। তো অনিয়মিত মাসিক কাদের থেকে আমরা একটা মেয়েকে যদি আমরা হিসাব করি, তার মাসিক শুরু হয় 12-13-11 থেকেও, কারো কারো মাসিক হয় অনেক সময় ছোট বাচ্চা 9 বছর থেকেও মাসিক শুরু হয়। তাহলে আমাদের নর্মাল 11-13 থেকে শুরু হয়ে তার 50 বছর বা 52 বছর পর্যন্ত মাসিকটা চলবে। মাসিক চললে তার হরমোন লেভেলের ব্যালেন্সটা ঠিক আছে, কিন্তু ছোটবেলায় আর অনেক বয়স্ক বেলায় তখন একটু ইমব্যালেন্স হয়। তো কারো কারো দেখা গেছে এই মাসিক রেগুলার, বেশিরভাগ মহিলাদের মেয়েদের মাসিক প্রতি মাসে মাসে নিয়মিত মাসিক হয়, কিন্তু আরও দেখা গেছে যে মাসিক মাসে মাসে হয় না। তার জন্যে আমরা কিন্তু চিকিৎসায় চলে যাই যে 4 মাস 5 মাস 6 মাস পর পর মাসিক হয়। যখন মাসিক হয় তখন মাসিক আর বন্ধ হতে চায় না, অনেক বেশি পরিমাণে মাসিক হয়, হয়ে রক্তশূন্যতা হয়, ইভেন আমাদের ব্লাড ট্রান্সফিউশনও দেওয়া লাগতে পারে। তাহলে ওই অনিয়মিত মাসিক, এটা অনেক সময় আমাদের বলা হয়, তাহলে এটা কেন হচ্ছে? এখন আমরা এটাকে আমরা বলি পিসিওস বলে, একটা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটা ডিজিজ তার জন্য হতে পারে। এটা কোনো ভয়ের কিছু নাই, এটা সমস্যা যাদের মাসে মাসে মাসিক হয় না, বিয়ে হলে বাচ্চা হতে তাদের একটু দেরি হতে পারে। তো ডাক্তারের পরামর্শে গেলে মাসিক নিয়মিত করলে আমরা দেখে তাকে চিকিৎসা করে একটা আল্ট্রাসোনোগ্রাম করে সামান্য ত্রুটি আমরা দূর করে দিতে পারি, বড় চিকিৎসা আমাদের লাগে না। আরেকটি হলো এখন আমাদের যে রিপ্রোডাক্টিভ এজ, দ্যাট ইজ আমাদের যে সময় থেকে পিবার্টি হলো তারপর থেকে আমার মাসিক চলাকালীন 45 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত কখনো কখনো মাসিক ঠিক মতো হয়, কখনো কখনো অনেক দিন ধরে মাসিক চলে, এবং এটাও কিন্তু আমাদের সমস্যা। এই সমস্যাটা হতে পারে কার কার কারণে, আমরা কারণ বলি যে একটা হলো যে জরায়ু থেকে মাসিকটা আসে, যেটা জরায়ুর ভিতরের দেয়াল খুলে খুলে যখন আমাদের হরমোনটা মাসিকের শেষের দিকে যখন কম হয় তখন মাসিক হয়ে যায়, এটি স্বাভাবিক। মান্থলি যদি এই আমাদের এন্ডোমেট্রিয়াম শেডিং না হতো তাহলে অনেক ডিজিজ কিন্তু হতো। এরপরে দেখা গেল জরায়ুর দেয়ালে, এটা হরমোনাল কারণেই টোটালি নির্ভর। এরপরে দেখা গেলো যে জরায়ুর দেয়ালে কোনো টিউমার, কোনো অসুখ, কোনো অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রোসিস, টিউবারক্লোসিস, এটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অনেক ধরনের কারণে জরায়ুটা অনেক বড় হয়ে যায়, তখনও কিন্তু ব্লিডিং অনেক বেশি হয়। তাহলে আমাদের দুটো প্রবলেম, একটা হলো অনিয়মিত মাসিক, তাহলে আমাদের কিছু কারণ হচ্ছে স্ট্রাকচারাল জড়িত কারণ, গঠনগত কারণে জরায়ুতে কোনো অ্যাবনর্মালিটিস আছে, কারো দুটা জরায়ু, কারো জরায়ুর গঠন ঠিক মানে ঠিক কমপ্লিট না, এবং ওখানে ত্রুটি আছে, কারো কারো আছে কোনো ডিজিজ শুরু হয়েছে, কারো কারো আছে হরমোনাল কারণ, টোটালি ফাংশনাল, যে যেটার কোনো গঠনগত কোনো দোষ নাই কিন্তু আমাদের বডিতে হরমোনাল ইমব্যালেন্স আছে। যে এগুলো যদি আমরা প্রথম থেকে, এটা একটাও সিম্পল চিকিৎসা, যদি সঠিক ডাক্তারের কাছে আসা যায়, গাইনোকোলজিস্ট কাছে অথবা হসপিটালে যদি অ্যাটেন্ড করা হয়, বারবার আমরা বাসায় ভুগবো না, আজেবাজে ওষুধ আমরা খেয়ে আমরা কিন্তু এইটা কন্ট্রোল করতে পারবো না। সেজন্যে আমার স্ত্রীরোগ সম্পর্কে যাদের ট্রেনিং করা আছে, যারা জানে অথবা যারা বিশেষজ্ঞ, তারাই সমাধানটা দিবে। প্রথম দিকে এরা আয়রন দিয়ে আমরা কন্ট্রোল করি অ্যানিমিয়াটা, তারপরে আমরা শরীর স্বাস্থ্য ঠিক রাখি, খাবার ভালো খেতে বলি, তারপরে আমরা হরমোন চিকিৎসা দিই, হরমোন চিকিৎসা দিয়ে পরিশেষে যখন আর কন্ট্রোলে ওষুধে কন্ট্রোল হচ্ছে না তখন আমরা অপারেশনের দিকে যাই। অনেক সময় দেখা গেল যে একটা বাচ্চাও নাই, অনেক ব্লিডিং হয়, তারা জানা নাই তার যে আমরা জরায়ুটা রেখেই কিন্তু মায়োমেক্টমি করে আমার জরায়ুর দেয়াল থেকে টিউমারটা বের করে দিতে পারলেও তারপরে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা, কোনো অসুবিধা নাই। সুতরাং আমরা জরায়ু যে সবসময় কাটবো তা না। যার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, যে আর চায় না, ওষুধ খেয়েও আর পাচ্ছে না, আমাদের দেশের লোকও কিন্তু অর্থনৈতিকভাবে সবাই অত সচ্ছল না যে বারবার ডাক্তারের কাছে যাবে, বারবার সময় দেবে, টাকা খরচ করবে, তখন আমরা কিন্তু জরায়ুটা কেটে দিতে পারি। এবং এইটাই হলো আপাতত, আর নিয়মিত জীবনযাপন করতে হবে, নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হবে।